এটি হলো ইন্ডিয়া প্রবেশের মূল গেট, তো অত দূর কোনো যেতে দিবে না। এটা একটা ইন্ডিয়ান ট্র্যাক দেখে বোঝা যাচ্ছে। ওই ধারে ধারে চলে আসছে ইন্ডিয়া থেকে পাথর গুলো নাকি? হ্যাঁ, এটা তো ইন্ডিয়া, যেটা দ্বারা চলতে হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে যাব বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। তো বুঝতে পারতেছেন আমি কোথায় যাব, বাংলাবান্ধা জিরো পয়েন্টে। আর আজকে আমি আমার পরিবার নিয়ে যাচ্ছি, তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন আর এনজয় করতে থাকুন। টেকনাফ থেকে তেঁতুলিয়া দূরত্ব প্রায় 1000 কিলোমিটারেরও বেশি। টেকনাফ হলো বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা আর তেঁতুলিয়া হলো বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা। বলা হয়ে থাকে এখান থেকে বাংলাদেশের শুরু। আর আমাদের আজকের গন্তব্যস্থল এই তেঁতুলিয়া। তেঁতুলিয়ার নাম শুনলেই সর্বপ্রথমে আসে বাংলাবান্ধা জিরো পয়েন্টের নাম। হিমালয় কন্যা খ্যাত বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার 1 নং বাংলাবান্ধা ইউনিয়নে বাংলাবান্ধা জিরো পয়েন্টের অবস্থান। এটি একটি স্থলবন্দরও। আর একটা মজার বিষয় হলো, এটি বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যার মাধ্যমে তিনটি দেশের সাথে বাংলাদেশের যোগাযোগ সৃষ্টি হয়েছে। বাংলাবান্ধা জিরো পয়েন্টে যাওয়ার পূর্বেই দেখা মিলবে সারি সারি চা বাগান, যা যে কোনো মানুষকে সহজে আকৃষ্ট করে তুলবে। এছাড়াও জিরো পয়েন্টে যাওয়ার সময় চোখে পড়ে পাথরের মেলা। ভারত থেকে প্রতিদিন যে পাথর আসে তা জিরো পয়েন্টের খুব কাছেই রাস্তার পাশে মজুত করে রাখা হয়। মেশিনের সহায়তায় পাথর ভাঙার পর দেশের বিভিন্ন স্থানে সেগুলো পৌঁছে যায়। প্রায় কয়েক ঘন্টা পর পাড়ি দিয়ে আমি মূলত আছি বাংলাবান্ধা জিরো পয়েন্টে। আর সামনেই হচ্ছে মূল গেটটা আর কি, যে গেট দিয়ে হচ্ছে বাংলাদেশে বা ভারতের মানুষ যাতায়াত করে। আর এই গেট থেকে ভারতের শিলিগুড়ি শহরের দূরত্ব মাত্র 7 কিলোমিটার, আর ভারতের দার্জিলিংয়ের দূরত্ব প্রায় 58 কিলোমিটার। আর এই স্থলবন্দর দিয়ে শুধু বাংলাদেশ ভারত নয়, নেপাল বা ভুটানের সাথেও আমদানি রপ্তানি কার্যক্রম চলে আর কি। তো আমি এখন এই জিরো পয়েন্টে যাওয়ার পাশে দেখানোর চেষ্টা করব। হিমালয়ের কোল ঘেঁষা মহানন্দা নদীর তীরে 1997 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ ভারত সীমান্ত তীরবর্তী প্রায় 10 একর জমিতে বাংলাবান্ধা জিরো পয়েন্ট অর্থাৎ বাংলাবান্ধা স্থলবন্দর নির্মাণ করা হয়। বাংলাবান্ধা স্থলবন্দর নির্মাণের মাধ্যমে ভারত, নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। তাছাড়াও জিরো পয়েন্টে আসলে আপনারা দেখতে পাবেন একটি বিশাল আকৃতির জিরো। বাংলাবান্ধা জিরো পয়েন্টে রোজ ভ্রমণ পর্যটকদের উপস্থিতি থাকে। এছাড়াও এই স্থলবন্দর দিয়েই প্রতিদিন অনেক পর্যটক যাওয়া আসা করে থাকে। এখান থেকে খুব কাছে দেখা মিলবে গ্যাংটক সহ আরও অনেক সুন্দর সুন্দর জায়গা। এটি হলো ইন্ডিয়া প্রবেশের মূল গেট, তো অত দূর পর্যন্ত যেতে দিবে না। বিএসএফ আর বিজিবি সদস্যরা এখানে এটি নিয়ন্ত্রণ করতেছে। যতটা জুমের মাধ্যমে দেখানোর চেষ্টা করতে পারি। হিন্দিতে যিনি লেখা আছে উপরে লেখা আছে ওয়েলকাম টু ইন্ডিয়া। যেগুলি কারেন্টের পিলার দেখা যাচ্ছে এগুলো ইন্ডিয়ান সীমান্তের মধ্যে আছে। এখানে খুব কাছ থেকে সীমানা প্রাচীর দেখা যাচ্ছে, এই যে সামনে দেখতে পাচ্ছেন। অত তো যেতে দেবে না, এটাই হচ্ছে আমাদের শেষ সীমানা। বাংলাবান্ধা জিরো পয়েন্টের ওপারে রয়েছে ভারতের ফুলবাড়ি, তাই এটিকে বাংলাবান্ধা ফুলবাড়ি স্থলবন্দরও বলা হয়ে থাকে। এটা একটা ইন্ডিয়ান ট্র্যাক দেখে বোঝা যাচ্ছে। এটা একটা ইন্ডিয়ান ট্র্যাক। এই ট্র্যাকটি হয়তো বা নেপালের ট্র্যাক, পণ্য আমদানি রপ্তানির জন্য বাংলাদেশে এসেছে। যাওয়ার সময় আমরা তেঁতুলিয়া শহরের বাইপাস সড়ক দিয়ে বাংলাবান্ধা জিরো পয়েন্টে গেলেও ফেরার পথে আমরা মূল সড়ক দিয়েই তেঁতুলিয়া শহরের দিকে ফিরব। তেঁতুলিয়া যাওয়ার পথে কিছু কথা বলে রাখি, ঢাকা থেকে বাংলাবান্ধা জিরো পয়েন্টের দূরত্ব প্রায় 504 কিলোমিটার। ঢাকা থেকে যে কোনো বাসে পঞ্চগড় আসতে পারবেন, তারপর পঞ্চগড় থেকে যে কোনো লোকাল বাসে করে যেতে পারবেন বাংলাবান্ধা জিরো পয়েন্টে। এছাড়াও ট্রেনে করে প্রথমে আসতে পারবেন পঞ্চগড়,
ঢাকার কমলাপুর স্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেস, একতা ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে করে পঞ্চগড় আসতে পারেন। এই ট্রেন নাটোর, সান্তাহার, পার্বতীপুর, দিনাজপুর হয়ে পঞ্চগড়ে যায়। আরও বলে রাখি, ঢাকা থেকে রাতে রওনা দিয়ে সকালে পঞ্চগড় নেমে যেতে পারবেন বাংলাবান্ধা জিরো পয়েন্টে। পঞ্চগড় থেকে তেঁতুলিয়ায় সারাদিন নিয়মিত বিরতিতে লোকাল বাস চলাচল করে। তেঁতুলিয়া বাজারে নেমে ব্যাটারি চালিত অটোতে করে যেতে পারবেন বাংলাবান্ধা জিরো পয়েন্টে। এছাড়াও তেঁতুলিয়া ও পঞ্চগড়ে রয়েছে আবাসিক হোটেল। তাছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়ে থাকতে পারবেন তেঁতুলিয়া ডাক বাংলোতে। সেখান থেকে সরাসরি দেখা মিলবে ভারতীয় বর্ডারের রাতের দৃশ্য ও শীতকালে কাঞ্চনজঙ্ঘা। তেঁতুলিয়া শহরে ফেরার পথে রাস্তার পাশে দেখা মিলল মহানন্দা নদী। মহানন্দা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এই নদীটি ভারতের দার্জিলিং থেকে পশ্চিমবঙ্গের উত্তরাংশ হয়ে বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া প্রবেশ করেছে। নদীটি ভারত থেকে এসে কাঁটাতারের পাশ দিয়ে বাংলাবান্ধায় প্রবেশ করে আবারও ভারতে প্রবেশ করেছে। দীর্ঘ প্রায় 25 কিলোমিটারের নদীটি বাংলাদেশ ভারতকে বিভক্ত করেছে। এই নদীকে বালি ও পাথরের নদীও বলা হয়। 25 কিলোমিটার জুড়ে এই নদীতে ভেসে আসা নুড়ি পাথর সংগ্রহ করে সংসার চালায় এই এলাকার হাজার হাজার হতদরিদ্র মানুষ। তেঁতুলিয়ার অধিকাংশ মানুষের প্রধান জীবিকা হল মহানন্দা থেকে পাথর উত্তোলন। মহানন্দা নদী আমি এই মুহূর্তে আছি তেঁতুলিয়া ডাক বাংলো থেকে বাংলাবান্ধা যাওয়ার পথে রাস্তার পাশে মহানন্দা নদীর তীরে। তো আমার পিছনে এই নদীটি হলো মহানন্দা নদী, আর এই নদী থেকে ব্যাপক পরিমাণে পাথর উত্তোলন করা হয়। আর নদীর ওই প্রান্তে হচ্ছে ভারত। ওই ধারে ধারে চলে আসতেছে ইন্ডিয়া থেকে পাথর গুলো নাকি? হ্যাঁ, পরে পরে এগুলো বাঁচবেন নাকি? বড় ছোট মিশাল যে আছে এগুলো পরে এই সারাক্ষণ লোকগুলো এইভাবে এগুলো উঠায়। মহানন্দা নদীর বাংলাদেশের যে অংশটুকুর মধ্যে পাথর তোলা হয় এর এক পাশে তেঁতুলিয়া, অন্য পাশে ভারতের হাতিয়াগোজ। নদীটির উজানে রয়েছে ফুলবাড়ির একটি সুইচ গেট। ভারত এই সুইচ গেট মাঝে মাঝে বন্ধ রাখে, আবার মাঝে মাঝে খুলে দেয়। এই সুইচ গেট খুলে দিলেই পানির স্রোতের সঙ্গে ভেসে আসে বিভিন্ন আকৃতির পাথর, আর সেগুলোই এই এলাকার মানুষের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম। আর অনেক জায়গা দিলাম অনেক বড় বড় ঢিকা ঢিকা পাথর, সেগুলো কীভাবে তুলে? মানে অনেক বড় বড় পাথর মেশিনের মাধ্যমে ভাঙতেছে আর সময় দেখলাম ভারত থেকে আসে আসি খেলে ভাঙে। আর এখানে কি ছোটো ছোটো পাথর পাওয়া যায়? বড় বড় পাথর ওগুলোকে ভারত থেকে ট্রাকে করে আনে, আনে তারপর এখানে ভাঙে। এ পর্যায়ে আমরা আসলাম তেঁতুলিয়া শহরে, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলা হোটেল। তো এই হোটেলে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে চা বাগান, আর চা বাগানের ওই যে দূরে ভারতীয় সীমান্ত দেখা যাচ্ছে, হয়তো বা লক্ষ্য করবে। আমরা এখন ভারতের খুব কাছাকাছি আসি আর কি, বেশি দূর যাওয়াও যাবে না। সামনে বিজেপি বিএসএফ সদস্যরা আছে পাহাড়ায়, আর বর্ডারের ওই পাশেও চা বাগান আছে ইন্ডিয়ার। সেটা হোটেলে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চা বাগানে আসলাম। চা বাগানটা একটু ঘুরবো, ঘুরে আমরা বাড়ি পথে রওনা দিব। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা তেঁতুলিয়া ডাক বাংলো যাইনি। আমি যদি ভবিষ্যতে কোনোদিন সুযোগ পাই তাহলে আমি সেই ডাক বাংলোটা আপনাদের সামনে তুলে ধরবো। আর আরেকটা কথা বলে রাখি, আপনাদের পঞ্চগড় থেকে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেই কাঞ্চনজঙ্ঘাটা মূলত তেঁতুলিয়া ডাক বাংলো থেকেই দেখা যায়। সামনে অক্টোবর নভেম্বর মাসে যদি আমার সুযোগ হয় তাহলে আমি আবারও তেঁতুলিয়া আসবো, আর ডাক বাংলো থেকে আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখানোর চেষ্টা করবো। কাঞ্চনজঙ্ঘা দেখাতে না পারলেও ডাক বাংলো আশেপাশটা এবং চারপাশে যা বিভিন্ন রকম চা বাগান আছে দেখানোর চেষ্টা করবো। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, আমার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।